2006 সালের 18ই সেপ্টেম্বর এক জনসভায় ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনা লগি বৈঠা নিয়ে ঢাকা অবরোধের ঘোষণা দেয়। 27 অক্টোবর, 27 আগস্ট, 27 অক্টোবর খালেদা জিয়া বিদায়ী প্রধানমন্ত্রীর ভাষণ দেন। এই ভাষণের পর পরই সারা দেশে শুরু হয়ে যায় আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডব লীলা। এরা দেশের বিভিন্ন স্থানে জামাত এবং বিএনপির অফিস ভাঙচুর করে, বাড়িঘর ভাঙচুর করে, দোকানপাট ভাঙচুর করে। জামাত এবং শিবিরের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দদেরকে একের পর এক হত্যার তাণ্ডব লীলা শুরু করে দেয়। 28 অক্টোবর বিকাল 3টায় ছিল জামাতের জনসভা। সকাল 10টা থেকে প্যান্ডেলের প্রস্তুতি চলছে। এদিকে শেখ হাসিনা ফ্যাসিস্টের লেলিয়ে দেওয়া গুন্ডারা লগি এবং বৈঠা নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে। এই মঞ্চে ভেঙে দেওয়ার জন্য জামাত যাতে কোনো সমাবেশ করতে না পারে, সমাবেশ শুরু হওয়ার পূর্বেই তারা শিবির নেতা মুজাহিদুল ইসলাম, হাফেজে শিফন, রুহুল আমিন ফয়সালকে লগি বৈঠা দিয়ে হত্যা করে, লাশের উপরে পৈশাচিক ভাবে নৃত্য করে। সংগ্রামী বন্ধুরা, 3:30টার দিকে যখন সমাবেশ শুরু হয়, মাওলানা দেলার হোসেন সাইদি, মাওলানা আব্দুস সুবহান আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ বক্তব্য রাখেন। এরপরে সভাপতির বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান। এরপরেই প্রধান অতিথির বক্তব্য শুরু হয় মাওলানা মতিউর রহমান নিজামি, তৎকালীন বাংলাদেশের আমিরে জামাত বক্তব্য শুরু করেন। এ সময় আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে, গুলি করে, বোমা নিক্ষেপ করে। জামাতের নিরস্ত্র কর্মীরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে তাদের সাথে মোকাবেলা করতে থাকে। সংগ্রামী ভাইয়েরা, এই অবস্থাতেই দেখা যায় আমাদের ৬ জন ভাইকে তারা শহীদ করে। সংগ্রামী ভাইয়েরা, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 2009 সালে বক্রদ্দিন এবং মইনুদ্দিনের কাজে ভর করে যে ক্ষমতা দখল করে, 15 বছরের এই স্বৈর শাসনে পতনের মুহূর্তে এদেশের ছাত্র জনতা যখন খেপে ওঠে, তারা তাদের অধিকার আদায়ের জন্য যখন আন্দোলনে নামে, জুলাই এবং আগস্টের আন্দোলনে এই ফ্যাসিস্ট স্বৈর শাসক শেখ হাসিনা 1581 জন ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে। এই খুনি হাসিনা প্রায় 31,000 ছাত্র জনতাকে সারা বাংলাদেশে গ্রেপ্তার করে। এটাই তাদের ফ্যাসিস্টের আচরণের শেষ নয়। 2013 সালের 5 মে শাপলা চত্বরে তারা হেফাজতে ইসলামের উপর নির্মমভাবে বৈশ্বাসিকভাবে আক্রমণ চালায়। হেফাজতের বক্তব্য অনুযায়ী প্রায় 2,500 লোককে তারা শাপলা চত্বরে হত্যা করে, যেটা 1971 সালের 25 মার্চের গণহত্যার সাথে তুলনা করা যায়। সংগ্রামী বন্ধুরা আমার, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর ক্যাম্পে পিলখানায় তারা প্রায় 66 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করে, যেটা হিটলার মুসোলিনির যে আচরণ সে আচরণকেও হার মানায়। এরা কোন বিরোধী দল এবং মতকে সহ্য করতে পারে না। শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সকল দল নিষিদ্ধ করে, সকল দল নিষিদ্ধ করে মার্শাল কায়েমের মাধ্যমে একটা দল তারা এ দেশের মধ্যে রাখে।
সকল পত্রিকা বন্ধ করে চারটা পত্রিকা তাদের অনুগত দেশের মধ্যে চালু রাখে। এতে আছে এটা আওয়ামী লীগ, এরা ইসলামকে সহ্য করতে পারে না। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক এই কথা তারা তুলে দেয়। এরা কবি নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে দিয়ে কবি নজরুল কলেজ বানায়। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের মুসলিম শব্দ মুছে দিয়ে সলিমুল্লাহ হল বানায়। এরা এদের নিজের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এরা মুসলিম শব্দ বাদ দিয়ে এ দলের নাম করে আওয়ামী লীগ। এরা শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বিতাড়িত করে, এরা সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস উঠিয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষতা সংযোজন করে। এরা বিশেষ ট্রাইব্যুনালের নামে এক ট্রাইব্যুনাল করে মিথ্যা মামলা দিয়ে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করে। আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, এই গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে বিচার করতে হবে, আলেম হত্যাকারীদের অবিলম্বে বিচার করতে হবে। আইনাঘর তৈরি করে দেশের আলেম সমাজকে ওই আইনাঘরে রেখে কষ্ট দিয়েছে, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে আইনাঘরে কমপক্ষে এক সপ্তাহ হলেও রাখতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, এরা কোরআনের পাখি খেত আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে নির্মমভাবে হত্যা করে, এর বিচারও করতে হবে। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী চায় একটা সুখী সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, যেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে।